अस्सलाम वालेकुम, वेलकम बैक टू रियल रिएक्शन। तो गाइज आज हम आए हैं ढाका यूनिवर्सिटी कैंपस टूर, देखेंगे आपको दिखाएंगे मेन गेट टू क्यूर्जन क्रूजन क्रूजन ढाका यूनिवर्सिटी एडमिशन एवरीथिंग इसमें पता चलेगा। बिल्कुल एडमिशन होना है जी, किस किस ने एडमिशन लेना है ढाका यूनिवर्सिटी में? सारी ले लेते हैं, चले चलो यूनिवर्सिटी। हम लोग यूनिवर्सिटी में चले गए तो यूनिवर्सिटी वाले कहाँ जाएंगे? वो पाकिस्तान आ जाएंगे। हाँ वो पाकिस्तान आ जाएंगे, बिल्कुल जी गाइस स्टार्ट करेंगे जी गाइस। ढाका यूनिवर्सिटी, वाओ, करेंगे ढाका यूनिवर्सिटी का टूर, बहुत जबरदस्त। Hold me close till I get up, time is barely on our side. পড়াশোনা করতেছে ওর নাম হচ্ছে নকিব। সো আমরা নকিবের অ্যাডভাইসগুলো আজকে নিব তোমাদের জন্য। ও ঢাকা বোর্ডে কিন্তু ফার্স্ট বয়, সো বি সিরিয়াস, ওর অ্যাডভাইসগুলো তোমরা খুব সিরিয়াসলি নিবা। সো নকিব আসো। সো এই যে হচ্ছে আমাদের নকিব, ঢাকা বোর্ডের ফার্স্ট বয় আর বর্তমানে পড়াশোনা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সো নকিব সে হাই, কি অবস্থা সবার জিগাও? আর ও মারাত্মক, মানে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর ওর অ্যাডভাইসগুলো আজকে আমরা নিব স্টুডেন্টদের জন্য। সো তোমরা ওর অ্যাডভাইসগুলো আজকে শেষ পর্যন্ত শুনবা। সো আমরা এখন নীলক্ষেত্র রোড দিয়ে যাচ্ছি ভিসি চত্বরের দিকে। ভিসি চত্বর নিয়েও তোমাদের অনেক ফ্যাসিনেশন, সো ভিসি চত্বর আমি তোমাদেরকে দেখাবো। ভিসি চত্বরে যাইতে নীলক্ষেত্র রোড হচ্ছে এটা, আর বাম পাশে যেটা তোমরা দেখতেছো এটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হলের খেলার মাঠ। আমাদের সেন্ট্রাল ফিল্ড তো আছেই, এছাড়া প্রত্যেকটা হলেও এক একটা করে মাঠ আছে। সো আমার বাম পাশে হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল, আর এটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠ, আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের দেয়াল। এই যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের ক্যাম্পাসের দেয়াল, আমি একটু পুরোটা দেখাই। আর আমার বাম পাশে যেটা এখানে আছে জহুরুল হক হল, স্যার শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেট এটা, একটু সামনে ওই যে দেখা যায়। সো গাইস ওই যে যেটা দেখা যায় ওটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হল। আমি অনেক সময় থাকছি ওই হলে, আর এটা সবচেয়ে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হল আছে এর মধ্যে ছেলেদের যে হল এবং বড় বৃহতাকারের যে হলগুলো এর মধ্যে জহুরুল হল হচ্ছে একটা। অসাধারণ সুন্দর একটা মাঠ আছে যেটা আমি আমার গত ব্লগটাতে দেখাইছি, সেন্ট্রাল ফিল্ডের সুইমিং পুলের যে ব্লগটা ঢাকা ইউনিভার্সিটির, তোমরা দেখো জহুরুল হল হক হলের মাঠটা কত বেশি জোস, পুকুর আছে, বিশাল বিশাল বিল্ডিং, আর জহুরুল হক হলের মাঠটা সত্যি এক্সক্লুসিভ। সো দিস ইজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেট, আর এখান দিয়ে ঢুকতে হয় এই যে জায়গাটা। সো গাইস দিস ইজ ভিসি চত্বর, এইটাই হচ্ছে ভিসি চত্বর বসার জন্য চমৎকার জায়গা। আজকে ফাঁকা, আজকে বেসিক্যালি লকডাউনের কারণে আজকে ফাঁকা, বাট সবসময় অনেক বেশি জনগণ থাকে এখানে, অনেক স্টুডেন্টরা থাকে, অনেক
বহিরাগতরাও ঘুরতে আসে ক্যাম্পাসে। সো এটি হচ্ছে ভিসি চত্বর। সো তোমরা এই যে যেটা দেখতেছো, আমি এখন ভিসি চত্বর দাঁড়ানো, আর এটা হচ্ছে ভিসি চত্বরের রেইনট্রিটা, এটার নিচে বসার জন্য বিখ্যাত প্লেস। আর এটার সাইডে আমাদের ভিসি স্যারের বাসভবন একদম ঠিক পাশে। আর এই যে ভাস্কর্যটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে স্মৃতি চিরন্তন। যেটা তোমরা দেখতেছো এটা হচ্ছে স্মৃতি চিরন্তন, ভিসি চত্বরের নিচেই এটা। ভিসি চত্বরের মানে এই টোটালটা মিলেই অ্যাকচুয়ালি ভিসি চত্বর। আর আমরা এখন ভিসি চত্বরে দাঁড়ানো। সো তোমরা যখন আসবা তখন দেখতে পারবো অনেকে। আর বেসিক্যালি আজকে অনেক ফাঁকা, বাট অ্যাকচুয়ালি এটা তো ফাঁকা থাকে না, বাট ফাঁকাগুলো ভালো লাগতেছে, অনেক ক্রাউডই থাকে স্পেসটা নর্মালি। সো গাইজ, এখন আমরা ভিসি চত্বরের গেট দিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকতেছি। সামনে হচ্ছে রেজিস্টার বিল্ডিং, তারপরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আর বাম পাশে হচ্ছে খেলার মাঠ, বলতে এটাকে মল চত্বর বলা হয়। এখানে আড্ডাও হয়, খেলাধুলাও হয়, আবার পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করা হয় মাঝে মাঝে। সবকে বোঝা বলতেছি, বহুত আউটস্ট্যান্ডিং। আর এই জায়গাটা খুবই মাইন্ড ব্লোয়িং, খুবই। আমি অনেকবার ফটোশুট করছি এখানে, অনেকবার অনেক ছবিও তুলছি এখানে এসে, পহেলা বৈশাখ সহ বিভিন্ন ডেতে। খুবই ভালো লাগে আর এই জায়গাটা খুবই এনজয়ফুল। সো গাইজ, নাও আমি মল চত্বর দিয়ে সামনের দিকে আগাচ্ছি। আর মল চত্বরের এই মাঠটা তো আমি দেখাইছি ড্রোন ভিউতে যে এটা অ্যাকচুয়ালি কত জোশ থাকে। আজকে লকডাউনের কারণে মানুষজন অনেক কম, বাট মল চত্বরে সবসময় মানুষ থাকে। খুবই মেসমারাইজিং একটা আড্ডার জন্য বেস্ট একটা প্লেস, আর হচ্ছে ক্যাম্পাস কালচারগুলো উপভোগ করার মতো। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো সবসময় মানে মুখরিত থাকতো, এখনও থাকে মাঝে মাঝে, শুক্র শনিবারে অনেক লোকজন আসে। বাট এটা খুবই মানে ঢাকা ইউনিভার্সিটি যতগুলো মুখরিত জায়গা আছে মল চত্বর তার মধ্যে একটা, সবসময় লোকে লোকারণ্য থাকে, সবসময় মানে মুখরিত একটা প্লেস অ্যাকচুয়ালি, জাস্ট শব্দগুলো এরকমই। সো তুমি ঢাকা ইউনিভার্সিটি যখন ঘুরতে আসবা বা চান্স পাওয়ার পর এই জায়গাগুলো তুমিও খুবই এনজয় করবা, খুবই। সো গাইজ, এখন আমরা যাবো কার্জন হলের দিকে। আর কার্জন হল নিয়ে তো তোমাদের ইন্টারেস্টের শেষ নাই, ফ্যাসিনেশনের শেষ নাই। সো আমরা এখন যাবো কার্জন হলের দিকে। সো কার্জন হলে যাইতে যাইতে দেখি কী কী দেখানো যায় তোমাদের। সো নাও লেটস স্টার্ট। মামা বলেন হাই। হাই, কী অবস্থা সবার? ভালো, আপনি ভালো আছেন? আপনি তো ভালো সচেতন রিক্সাওয়ালা, কি সুন্দর মাস্ক পরে নিয়েছেন, সুন্দর মাস্ক পরে চালাবেন রিক্সা, চলেন। হ্যাঁ, সো এখন আমি যাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিংয়ের সামনে থেকে কার্জন হলের দিকে। সো আমার কাছে সাইকেল না থাকায় আমি যাচ্ছি রিক্সায়, আর ওদের কাছে সাইকেল আছে, ওরা যাচ্ছে ওদের সাইকেল নিয়ে। ক্যাম্পাসে অ্যাকচুয়ালি বাইসাইকেল থাকলে অনেক সুবিধা হয়, অনেক রিক্সা ভাড়া বেঁচে যায়, প্লাস মুভমেন্ট স্পিড হয়। তুমি যখন যে কোনো কোথাও টিউশনিতে যাও বা যে কোনো জায়গায় যাও, দ্রুত তুমি সাইকেল নিয়ে চলে যেতে পারো, জ্যামের ক্ষেত্রেও সাইকেল অনেক কাজে দেয়। সো গাইজ, ওইটাই হচ্ছে ভিসি চত্বর অ্যাকচুয়ালি। সো ওই যে যেটা দেখা যায় ওইটা হচ্ছে ভিসি চত্বরের রেইনট্রি। আর ভিসি চত্বর থেকে এখন আমি যাচ্ছি কার্জন হলের দিকে। সো ভিসি চত্বরটা তোমাদেরকে ওই যে ওইটা, ওইটাই হচ্ছে ভিসি চত্বর এক্স্যাক্টলি। আর ওইটা হচ্ছে ভিসি চত্বরের নিচে বসার জায়গা। আর এই যেটা এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেরই, চলে গেছে, মিস করে গেছো তোমরা, ওইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেরই উপাসনা করার একটা জায়গা, নাম হচ্ছে গুরুদুয়ারা নানকশাহী। আর এই যে বাম পাশে যেটা, এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাষা শিক্ষা ইনস্টিটিউট, আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট। এখানে চারটা ভাষা শেখা যায়, ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানিজ এবং ইংলিশ। এই চারটা ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে শিখতে পারবা। আর এই যে বাম পাশে যেটা দেখতেছো এটা হচ্ছে রোকেয়া হল, বিখ্যাত রোকেয়া হল, এটা হচ্ছে মেয়েদের হল। তো ডাকেন্সি কার্জন হলে যদি তুমি ঢুকতে চাও, ফার্স্ট যে জিনিসটা তোমার সামনে পড়বে সেটা হচ্ছে দোয়েল চত্বর। সো আমি দোয়েল চত্বরটা তোমাকে দেখাই। সো গাইস, এই যে হচ্ছে দোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা অ্যাটাক মুভির শুটিং হয়েছে এখানে। তোমরা যারা ঢাকা অ্যাটাক মুভিটা দেখছো, লাস্টের দিকের যে বম ব্লাস্টটা হয় ওই শুটিংটা করা হয়েছে আমাদের। তো আমরা এখন চলে আসছি কার্জন হলে, রিক্সাটা এখনই থামবে, আমি নামবো, নেমে কার্জন হলে ঢুকবো। সো কার্জন হলে চলে আসছি। ভাড়া কয় টাকা? 40 টাকা।
अपने पास ही আপনি আমাকে হচ্ছে 60 টাকা দেন আমার ব্যাংকে নাই সো গাইস এখন আমি কার্জন হলে চলে আসছি তোমরা দেখতেই পারতেছো সো এইটি হচ্ছে কার্জন হল বেসিক্যালি লকডাউন হলো কার্জন হলটা আজকে খোলা আছে সো দ্যাটস আ ঢোকার সুযোগ হয়েছে আগে একদিন কার্জন হলে আসছিলাম বাট ওইদিন বন্ধ ছিল আচ্ছা এই ভিডিও থোড়ি পুরানো লকডাউন ভি হ্যাঁ না ঢাকা ইউনিভার্সিটিতে মানে ক্যালেন্ডার বলো বা যে কোনো জায়গায় বলো ঢাকা ইউনিভার্সিটি বলতে যে ছবিটা সবখানে ইউজ করা হয় যে বিল্ডিংটার ছবি সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার ছবি জবরদস্ত বিল্ডিং দেখছো ওকে সো লোকে তুমি হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সো লোকে তুমি প্রথম ঢাকা ইউনিভার্সিটির নাম শুনো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে ইন্সপিরেশনটা প্রথমে পাও কোথা থেকে মানে তুমি ফার্স্ট কই থেকে ইন্সপিরেশন পেয়েছিলে অ্যাবাউট ঠিক আছে এই ইউনিভার্সিটির নাম বলা যায় যেটা রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তো রাজু কি তরা আছে ওই জনকে মেল করে হচ্ছে পারে রাজশাহী শহর কি আছে ও তো শহর কি পরি এই ঢাকা হ্যাঁ ঢাকা কি ঢাকা নিয়ে আছে পায়জামা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে হ্যাঁ লাইক আ মহল কি তরা হ্যাঁ ইউনিভার্সিটি একদম বেসিক মানে পারিবারিক ভাবে তোমার ছোট চাচা যেহেতু দাবিতে ছিল সেই সূত্রে তোমার জানা হয়ে গেছে আচ্ছা পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা যে এত বেশি ইম্পর্টেন্ট এর কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারমিডিয়েটের স্কোরের উপর মার্কস থাকে একটা রেজাল্ট আমাদের যখন ইন্টারভিউতে রেজাল্টটা পাবলিশড হয় তার একটা এক্সাম হয় ইউনিভার্সিটি আর ওই রেজাল্টটা যখন পাবলিশড আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে ইন্টারমিডিয়েটের যখন রেজাল্টটা আমার ভালো হইলো তখন আমার মনে হচ্ছে না এখন হচ্ছে যে আমি যদি আমার বেলায় আমি আসতেছিলাম ইন্টারমিডিয়েটে এসএসসিতে ছিল সায়েন্স ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়ার পর মনে হলো যে না ইন্টারমিডিয়েটে মোটে এ প্লাস যদি পাই হচ্ছে 2300 জন তাহলে ইন্টারমিডিয়েটে মোটমাট এ প্লাস যদি 2300-2400 জন পাই ঢাকা ইউনিভার্সিটির সিট আমাদের হচ্ছে 2150 তাহলে আমরা আমি আমি কম্পিটিশনে আসি আমি কেন কম্পিটিশনে নেই অনেকে অনেকে হয় যে ইন্টারমিডিয়েট খারাপ করার ফলে তারা হয় কি রেজাল্ট যখন পাবলিশ হয় তাদের একটা ফ্লো থাকে পড়াশোনা করার যে আমি এডমিশনের জন্য প্রিপারেশনটা নিচ্ছি কিন্তু এই সময় যখন রেজাল্টটা খারাপ হয়ে যায় তারা ওই ফ্লোটা ধরে রাখতে পারে না এটা তাদের উপর এটা তাদের খারাপ হলে মানে হঠাৎ করে এনার্জিটা চলে যায় এই ইন্টারমিডিয়েটের রেজাল্ট হচ্ছে দুইটা ইমপ্যাক্ট ফেলে স্টুডেন্টের উপর নাম্বার ওয়ান হচ্ছে যখন সে খারাপ করে তখন তারা এই পড়াশোনার ফ্লোটা রাখতে পারে না আর দুই নম্বর হচ্ছে তার পড়াশোনার ফ্লোটা ওই ফ্লোটাতে সে ব্যাঘাত ঘটে এবং তার রেজাল্টের মার্কস যেহেতু কাউন্ট হয় তার 2-1 নম্বর যদি পিছায় যায় সে ফর এক্সাম্পল যদি 4.50 পায় সেখানে সে 2-3 নম্বর যদি পিছায় যায় তাহলে স্যার তার কী হবে সেখানে 1 নম্বরের জন্য আমাদের সিরিয়ালটা এরকম হয়ে যায় যে হচ্ছে এখানে 200-300-400 সিরিয়াল পর্যন্ত পিছায় যায় সুতরাং আমাদের এই জন্য ইন্টারমিডিয়েটটা এত ইম্পর্টেন্ট আমি প্রথমে বলবো যে হচ্ছে প্রথমে ইন্টারমিডিয়েট সিলেবাসটা আমরা খুব সুন্দর করে কভার করে দেন আমরা ওই থেকে বুঝতে পারবো কেননা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে দুই কোয়ালিটির কোশ্চেন হয় ইংলিশের উপর একটা হচ্ছে গ্রামাটিক্যাল বেস আর একটা হচ্ছে ওয়ার্ড মিনিং হ্যাঁ এখন হচ্ছে ওয়ার্ড মিনিং বেস আমরা লাস্ট কয়েক বছর থেকে দেখতেছি যে আসলে ওয়ার্ড মিনিং বেসিক কোশ্চেন হচ্ছে তার মানে হচ্ছে আমাদের অনেক বেশি ভোকাবুলারি সম্পর্কে জ্ঞান থাকতে হবে সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে আমাদের বিশদ জ্ঞান থাকতে হবে এর জন্য প্রথমত অনেক আমি একটু তোমাকে ডিস্টার্ব করি মাঝখানে অনেক স্টুডেন্ট ভোকাবুলারি স্কিপ করে যায় কিন্তু এই জিনিসটা তাদেরকে কিভাবে বোঝাই বলো যে ভোকাবুলারি স্কিপ করে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া আমার আমি আমি যত ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি যারা ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি টপে ছিল ইনক্লুড নকিব সহ তারা হচ্ছে তারা করছে এটাই এমনটাই করছে তারা আমিও যেটা করছি সেটা হচ্ছে যে আমার যেটা বোর্ড বই ছিল ইন্টারমিডিয়েটের জন্য সেই বোর্ড বইয়ের প্রত্যেকটা লিসনে আমি করতাম হচ্ছে সুন্দর করে দাগায় প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং তার সিনোনিম অ্যান্টোনিমগুলো করতাম এর ফলে হয়তো কি আমি দেখতাম যে আমি প্রত্যেকদিন যদি 10টা করে পড়তাম মাস শেষে আমার 300টা ওয়ার্ড আমার এটা খুব বেশি ইফেক্টিভ ছিল ওই সময় আর ইউনিভার্সিটি লাইফে কোশ্চেনই হয় বেসিক্যালি হচ্ছে যে ওয়ার্ড মিনিংয়ের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমেই কোশ্চেন আসে সুতরাং এটা দিয়ে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি ভালো করতে চায় তাহলে তার বেসিক হচ্ছে যে ইন্টারমিডিয়েট ইংলিশটা খুব ভালো করে পড়াশোনা করা ইংলিশ বোর্ড বই যেটা আমাদের দিয়েছে সেই বোর্ড বইয়ের ওয়ার্ড মিনিংগুলো টেক্সট বইটা সুন্দর করে করা আর আরেকটা কথা আমি এখানে জানাই রেখি সবার জন্য যে ভাই যেটা চ্যানেলটা আছে ভাই যে পাভেলস ইংলিশ এসিসি ইংলিশ এই চ্যানেলটা এটা চ্যানেলটা বর্তমান বাংলাদেশের ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য একটা ব্লেসিং আমার মনে হয় কেননা এ আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম এরকম কোনো প্রপার গাইড পাইনি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বেসিক্যালি করে কি তারা ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি করতে ইংলিশের প্রতি যে তাদের একটা সময় দেওয়া উচিত সেই সময়টা তারা কিন্তু আলটিমেটলি দিতে পারে না সেটা নির্মম সত্য এটা এখন ইংলিশের তারা জানেই তারা একটা ভাবেই থাকে যে তারা হচ্ছে যে ইংলিশে ভালো এবং এর ফলে শেষের ওই দিকে একটু প্রেশারে পড়ে যায় যে 2-3 মাস আছে আমি এখন ইংলিশটা টাচও করি নাই এর জন্য আবার পাভেল ভাই আমাদের জন্য এখানেও একটা ভালো ব্যবস্থা করে রাখছে যে 3 মাসের মধ্যে পুরো ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের একদম সমস্ত কিছুই
পাগল ভাইয়ের ইংলিশ কোর্সের মধ্যে শেষ করে দিতে পারে, এটা খুবই ভালো দিক। আর আরেকটা দিক হচ্ছে যে পাবেল ভাইয়ের এখানে যদি হয় যে হচ্ছে আমরা যদি এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি, তাহলে সমস্ত আপডেট মানে আমাদের কখন পরীক্ষা হবে কিসের, আমাদের পরীক্ষার রুটিন সম্পর্কে সব কিছু ভাইয়ের চ্যানেল আমরা পেয়ে যাবো। সুতরাং বর্তমান এইচএসসি স্টুডেন্টের জন্য পাবেলস এইচএসসি ইংলিশ যে চ্যানেলটা আছে সেটা আমার মনে হয় যে এটা স্টুডেন্টের জন্য ব্লেসিং একটা পার্ট। और व्यू भी आप लोगों ने देखे हैं, व्यू भी बहुत आउटस्टैंडिंग व्यू आए हैं यूनिवर्सिटी के, और ईच एंड एवरीथिंग लड़के ने लड़के को काफी नॉलेज है यूनिवर्सिटी के बारे में। मुझे लगता है कि या मुझे लगता है ये लड़का स्टूडेंट है पर इसको क्लरिकल स्टाफ के बारे की सारी इन्फॉर्मेशन है। ठीक है, प्रोफेसर भी हो सकता है। बनाने वाले भाई का ये दोस्त है, इसी वजह से उन्होंने टूर किया है ढाका यूनिवर्सिटी कैंपस का, सारा यूनिवर्सिटी का दिखाया। पहले उन्होंने एडमिशन का प्रोसीजर बताया कि किस तरह एडमिशन में मतलब कौन से में किस क्या परसेंटेज होगी, ये सारा कुछ उन्होंने बताया। दूसरा अगर देखा जाए तो ढाका यूनिवर्सिटी वाकई ही बहुत कमाल की और बहुत ही ब्यूटीफुल है। आज तक हमने जितने भी यूनिवर्सिटी देखे हैं किसी का भी ड्रोन व्यू नहीं देखा, लेकिन इस यूनिवर्सिटी का ड्रोन व्यू देखा तो वाकई ही इसको कह सकते हैं कि जबरदस्त यूनिवर्सिटी। इतनी बड़ी है कि सीएनजी वाले अंदर आते हैं, क्योंकि एक जगह से दूसरी जगह जाने के लिए सीएनजी करवाते हैं कि यार मैंने दूसरी साइड पे जाना है, चलो फिर पैदल इतनी दूर जाना। जब मैंने लास्ट वाली यूनिवर्सिटी देखी है ना, वो लाइक वो प्लाजे की तरह वो राजशाही है, वो ऊपर ज्यादा ये काफी ज्यादा रकबे के ऊपर वसी यूनिवर्सिटी है, बहुत जबरदस्त, बहुत जबरदस्त, सबसे बड़ी यूनिवर्सिटी मिलेगी ढाका यूनिवर्सिटी। ऐसे नहीं, इसके कमेंट्स आ रहे थे कि ढाका यूनिवर्सिटी बहुत ही जबरदस्त है, तो वाकई नो डाउट बहुत ही जबरदस्त, बहुत कमाल की है। बिल्कुल। तो गाइस आपको कैसी लगी वीडियो आपने कमेंट्स करके जरूर बताना, वीडियो को लाइक एंड शेयर लाजमी करना है। मिलते हैं नेक्स्ट वीडियो में, अपना ख्याल रखिए, दुआ में याद रखिए। गुड बाय, अल्लाह हाफिज़।